আলিপুরদুয়ারে মাঠের মধ্যে পাওয়া গেল প্রচুর ব্যালট পেপার। ব্যালট বাক্স থেকে ব্যালট চুরি হয়েছে বলে অভিযোগ করল বিজেপি। বিজেপির সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের বিজেপি প্রার্থী মিঠু দাস সাংবাদিক বৈঠক করে এদিন অভিযোগ করে বলেন, ডিসিআরসির আশপাশে কিছু ছাত্রছাত্রীরা খেলাধুলো করছিল, সেখানে তারা অনেক ব্যালট পেপার পেয়েছে। কিছু ব্যালটে লক্ষ্য করা গিয়েছে বিজেপির চিহ্নে যারা ভোট দিয়েছে সেই সমস্ত ব্যালট সেখানে পড়ে রয়েছে। এখান থেকে পরিষ্কার বিজেপিকে মানুষ ভোট দিয়েছে এবং বিজেপির ব্যালটগুলো বাক্স থেকে বের করে দিয়েছে। বিজেপি প্রার্থীদের হারানো হয়েছে এবং গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তিনটি ব্যালটই পাওয়া গিয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাস জানান, এই বিষয়ে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবেন। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার জানান, বিজেপি হেরে গিয়েছে, পরাজয়কে মানতে পারছে না, তাই এ ধরনের অভিযোগ করছে। তবে ভোট শেষ হলেও ব্যালট পেপার কুড়িয়ে পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে। জায়গা থেকে শোনা যাচ্ছে যে একটা স্কুল পড়ুয়ার হাত দিয়ে বেশ কয়েকটি পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পাওয়া গিয়েছে। কতগুলো পাওয়া গেল, কোথা থেকে পাওয়া গেল এবং কী কী ব্যালট পাওয়া গেছে যদি একটু বলেন। সেখানে যেদিন কাউন্টিং হয়েছিল তার পরের দিনই আমরা তো এর আগে সন্দেহ প্রকাশ করছিলাম যে আমাদের ব্যালট বাক্স থেকে ব্যালট আমাদের চুরি হয়েছে এবং সেটা আজকে সেটা আমাদের হাতে সেই প্রমাণ এসেছে। তো সেখানে যেটা শোনা গেছে যে সেখানে ওখানকার লোকাল কিছু মানে ছেলে মানে পড়ুয়ারা তারা যখন ওখানে খেলার ছলে ওই ডিসিআরসির আশেপাশে খেলছিল তখন সেখানে তারা এরকম প্রচুর ব্যালট তারা ওখানে পেয়েছে, কিন্তু আমাদের কাছে খুব বেশি না, 30টার মতো ব্যালট আমাদের কাছে এসেছে। তো সেটা আমরা দেখতে পেলাম যে সেখানে আমাদের বিজেপি সিম্বলে যারা ভোট দিয়েছে সেই সমস্ত ব্যালটগুলো ওখানে পড়ে সেগুলো পড়ে ছিল আর কি। তো এখান থেকে পরিষ্কার যে বিজেপিকে মানুষ ভোট দিয়েছে এবং তাদের ব্যালটগুলোকে ব্যালট বাক্স থেকে বার করে দিয়ে বিজেপির মনোনীত প্রার্থীদের ফেল করিয়ে দেওয়া হয়েছে, এটা এর থেকে পরিষ্কার ক্লিয়ার হয়ে চিত্র যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে যেহেতু এটা আমার জেলা পরিষদের, আমি সেই জেলা পরিষদের প্রার্থী ছিলাম এবং সেক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে আমি রাজ্যপাল এবং নির্বাচন যিনি আধিকারিক এবং সেই সঙ্গে আমাদের জেলা শাসক সেখানে আমি অভিযোগ করছি এবং একটা রিকাউন্টিং আমি আবেদন রাখছি এবং সেই সাথে সাথে আমরা পরবর্তীতে সাংগঠনিক আলোচনার মাধ্যমেও যে প্রশাসনিকভাবে আরও কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না সেটা আমরা পরবর্তীতে চিন্তাভাবনা আমরা করছি। ওখানে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত আপনি দেখলেন যে তিনটা কালারের ব্যালট সেখানে রয়েছে, সাদা, পিঙ্ক এবং হলুদ। তো সেক্ষেত্রে তিনটা কালারের ব্যালট পাওয়া গেছে এবং তিনটার মধ্যেই দেখা যাচ্ছে যে পদ্মফুল চিহ্নে ছাপ দেওয়া, অর্থাৎ যারা ভোট দিয়েছিল সেই ব্যালটগুলোই এলোমেলোভাবে ওখানে পড়েছিল, সেগুলোই আমাদের হাতে আসছে। তো এর থেকে পরিষ্কার তৃণমূল দল তো নিজেরা, মানুষ তো তাদেরকে ভোট দেয়নি, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা জোর জবরদস্তি এবং তারা এই লুটপাট করে তারা এই ইলেকশনে জিতেছে, সার্টিফিকেট নিয়েছে। তো এটা এর থেকে পরিষ্কার। আপনার নাম পরিচয়? মিঠু দাস, ভারতীয় জনতা পার্টি, আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোটের দিন ইসের থেকে কি বলে ব্যালট বক্সের থেকে ব্যালট চুরি করে, বিজেপির ব্যালট চুরি করে সেটা বাইরে ফেলে দেওয়া হয়েছে এবং বিজেপি কর্মীদের যারা প্রার্থী ছিল তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। মানে এটা পরিকল্পিতভাবে আজকে সকাল নাগাদ মজিদ খানা স্কুলের পাশ থেকে স্কুল পড়ুয়ারা খেলতে গিয়ে বেশ কয়েকটি ব্যালট উদ্ধার করেছে বিজেপির অভিযোগ, সেটা তৃণমূলেরই কাজ। কাউন্টিং হয়েছে গত 11 তারিখ, ভোট হয়েছে গত 8 তারিখ। গত সোমবার থেকে বৃষ্টি নেই, তার আগে পর্যন্ত ডেইলি মুষলধারে বৃষ্টি হয়েছে, কালচিনি ব্লকে বন্যা পরিস্থিতি হয়েছে এবং আমাদের এই জায়গাতেও, ইভেন আমাদের শহরের কয়েকটা ওয়ার্ডেও হাঁটু সমান জল হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। সেখানে 8 তারিখের ব্যালট পেপার বা তর্কের খাতিরে ধরে নিই 11 তারিখ কাউন্টিংয়ের ব্যালট পেপার, সেটা আজকে এবং 11 তারিখ কাউন্টিং হয়েছে, ধরুন 15 তারিখ থেকে সেই স্কুল স্বাভাবিক ছন্দে চলছে, তাহলে আজকে হচ্ছে 19 তারিখ, 15 তারিখ সানডে ছিল, ধরুন 16 তারিখ থেকে কলে, তাহলে সোমবার মঙ্গলবার ব্যালট পাওয়া গেল না, আজকে বুধবারে এসে বাচ্চারা ব্যালট পেল। তারপরে হচ্ছে 11 তারিখ কাউন্টিং হয়েছে, তারপরে আজকে 19 তারিখ, মধ্যবর্তী সময় এত বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি নিয়ে আপনারাই প্রচুর খবর করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত গল্প কি আর টেকে বলুন। হ্যাঁ, হেরে গেছে, হারাটাকে মানতে পারছে না। আরে ভাই, জনগণের রায়টাকে মেনে নাও, নিজেদের এই যে জুমলাবাজি করাগুলো বন্ধ করো, যে ধর্মে ধর্মে ভেদাভেদ সৃষ্টি করার যে প্রয়াস অপপ্রয়াস করে যাচ্ছ সেটাকে বন্ধ করো। 19 সালে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলে সাংসদ নির্বাচনের পূর্বে, সেইগুলোর
একটাও তো পূরণ করতে পারোনি, অন্তত একটা দুটো পূরণ করার চেষ্টা করো। একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলে, তার একটা দুটো অন্তত ইসে করো, বাস্তবায়িত করো। পাঁচজন তো বিধায়ক জিতেছ, একজন সাংসদ জিতেছ, সে আবার একজন কেন্দ্রীয় মন্ত্রীও বটে, সেইগুলো করার চেষ্টা করো। মানুষ প্রতারিত হতে হতে আজকে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, আর বিজেপি সেটা মানতে পারছে না। নাহলে এই সব গল্প, এ তো এ গোপাল ভাড়ের গল্পকে ফেল করবে। হ্যাঁ, যে সমস্ত গল্প বলছে গোপাল ভাড়ও ফেল হয়ে যাবে, অবিশ্বাস্য।